টুকি মিঠুটা কই মিঠুটা কি খাবে মিঠু পাখি পেকেবু তোমার নাম কি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন ওয়েলকাম টু আলভিস পেক আমি আলভি আমি দীপ্তি বলছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মিঠুদের খাওয়া সম্পর্কে যে আপনারা প্রথমে একটি পাখি পালতে আনলে তাকে প্রথমে কি খেতে দিবেন যেমন এক মাস থেকে ছয় মাস পর্যন্ত ওরা কি খেতে পছন্দ করে এবং কি খেলে ওরা সুস্থ থাকবে আপনি যখন একটি পাখি পালতে আনবেন ধরুন তার বয়স হচ্ছে মাত্র এক মাস ঠিক আছে এর চেয়ে ছোট পাখি অন্তত পাওয়া যায় না কিনতে গেলে বাজারে বা অনলাইনে তো এক মাসের বয়সী পাখি আনার পরে আপনি তাকে বিভিন্ন জাতের ডাল যেমন হচ্ছে মসুর ডাল মুগ ডাল হ্যাঁ ওরা এই মুগ ডাল বা অ্যাঙ্কর ডাল এই জাতীয় ডাল খেতে খুব পছন্দ করে তো আপনারা কি করবেন বাজার থেকে তিন থেকে চার ধরনের নানান প্রজাতির ডাল আনবেন ডাল এনে ওটা পানির সাথে এবং একটু লবণ মিক্স করে ওটা ব্লেন্ড করলেন ব্লেন্ড করে ওদেরকে সিরিঞ্জ দিয়ে খেতে দিবেন আমি ভিডিও মাঝখানে এটি দেখিয়ে দিব যে কিভাবে সিরিঞ্জ দিয়ে ছোট একটা পাখি কেটিয়া পাখিকে খাওয়াতে হয় ঠিক আছে এই হচ্ছে ওদের প্রথম খাওয়া দেন যখন ওরা আস্তে আস্তে একটু বড় হবে দুই তিন মাসের দিকে যাবে তখন আপনি একটু ভারী খাবার দিবেন যেমন সকালে ওদের যেমন আমি আগের ভিডিওতে বলেছি যে সূর্যমুখীর বিচি ঠিক আছে সূর্যমুখীর বিচি দেন হচ্ছে তিসি ধান এসব জাতীয় খাবার ওদের ব্রেকফাস্টে দিতে হবে দেন ওদের যখন তিন থেকে চার মাস বয়সের দিকে হয়ে যাচ্ছে তখন আপনি তাদের ভাত খেতে দিবেন ঠিক আছে ওরা যখন আস্তে আস্তে ওদের মুখে খাবার খেতে শিখবে নিজে নিজে খেতে শিখবে তখন থেকেই ওদের ভারী জাতীয় খাবার দিতে হবে সেটা হতে পারে ভাত এর সাথে ঝোল ঠিক আছে মাছ মুরগি এসবের তরকারির ঝোল দেন এক পিসের আলু হ্যাঁ এসব মিশিয়ে ভাত দিবেন দেন হচ্ছে নুডলস রান্না করলেন বাসায় সেটা ওদের খেতে দিলেন তারপর হচ্ছে এই তো এইসব খাবার ওদের খেতে দিবেন রুটি পরোটা চা দিয়ে ভিজিয়ে ওদেরকে দিবেন দেন বাজারে দোকানে সব দোকানেই আমরা পাঁচ টাকা দামি রুটি কিনতে পাওয়া যায় সো এগুলো আপনি ওদের পানিতে ভিজিয়ে ভালো করে হাত দিয়ে মুথে ওদেরকে খাওয়াবেন ওরা নিজে নিজেই খেতে পারবে ঠিক আছে তো একটা জিনিস খেয়াল রাখবেন ভাত দিবেন তরকারি দিবেন ঠিক আছে তরকারি ঝোল দেবেন ঠিক আছে কিন্তু ওগুলো যাতে বেশি তৈলাক্ত না হয় বেশি তৈলাক্ত খাবার খেতে দিলে ওদের পেটে সমস্যা হয় যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে বলে দিয়েছি যে ওদের তৈলাক্ত জাতীয় খাবার খেতে দিলে ওদের পেটে সমস্যা হয় হজম করতে সমস্যা হয় আর এ কারণেই ওদের লেজ পড়ে যায় গায়ের পশম পড়ে যায় এক মাস থেকে ছয় মাস পর্যন্ত আপনারা ডাল খেতে দিবেন পানি তো অবভিয়াসলি থাকতে হবে যেমন খাঁচায় কিনতে গেলে আপনাদের পানি দেন খাওয়ার যে বক্স থাকে ওই পানির বক্স আপনারা সবসময় শুদ্ধ পানি ওদের দিয়ে রাখবেন দিনে দুই তিনবার চেঞ্জ করে দিবেন কারণ ওরা খুব ময়লা করে পানি ঠিক আছে এই তো আর ছয় মাস বয়স যখন হয়ে যাবে তখন ওদের সব জাতীয় খাবার আপনি দিতে পারবেন ছয় মাসের মধ্যে শুধু ভাত আর ওই বিচি জাতীয় খাবার দিবেন ডাল জাতীয় খাবার দিবেন ছয় মাস থেকে আপনি ওদের সব জাতীয় খাবারই দিতে পারবেন কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে যাতে তেল বেশি না হয় আমি আবারও বলছি তেল জাতীয় খাবার ওদের কম দিবেন তাতে করে ওদের পেটে হজম শক্তি ক্ষমতা বাড়বে এবং ওদের পশম পড়ে যাবে না